আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সাস অনলাইন স্কুলে আপনাদের সকলকে স্বাগতম। বেসিক কম্পিউটার শিক্ষায় আজ আমাদের শিখনের বিষয় কম্পিউটার স্ট্যাক মেনু পার্সোনালাইজ করা, অর্থাৎ আমরা আমাদের কম্পিউটার স্ট্যাক মেনু কীভাবে পার্সোনালাইজ করতে পারি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের সকল কাছে আমার অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মাই আনাদার আপডেট। তো চলুন শুরু করা যাক। স্টেট মেনু পার্সোনালাইজ করার জন্য স্টেট মেনুতে ক্লিক করবেন এবং এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন যে সেটিংস, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে যে ইন্টারফেসটি আসবে এখান থেকে পার্সোনালাইজ, এই পার্সোনালাইজে ক্লিক করবেন। পার্সোনালাইজে ক্লিক করলে যে ইন্টারফেসটি আসবে এখান থেকে সবার নিচে দেখতে পাবেন যে টাস্ক বার, তার উপরে স্টার্ট, এই স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে স্টার্টের ইন্টারফেসটি চলে আসলো। এখানে প্রথমে আছে শো মোর টাইটেলস অন স্টার্ট মেনু। এখন দেখতে পাচ্ছেন যে আমার এখানে অনেকগুলো টাইটেল আছে, এই টাইটেলগুলো যদি আমি এটা অফ করে দিই, এবার আমি স্টার্ট মেনুতে ক্লিক করলে দেখতে পাবেন যে আমার এখানে মোর টাইটেল নাই, অল্প আছে। এরপর দেখতে পাচ্ছেন যে শো অ্যাপ লিস্ট ইন স্টার্ট মেনু, স্টার্ট মেনুতে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন আমার অ্যাপের লিস্টগুলো এখানে চলে আসছে। এখন আমি যদি শো অ্যাপ লিস্ট স্টার্ট মেনু অফ করে দিই তাহলে আমার স্টার্ট মেনুতে আমার সেই লিস্টগুলো আর দেখাবে না। দেখতে পাচ্ছেন আমার লিস্টগুলো আর দেখাচ্ছে না। এরপরে দেখতে পাচ্ছেন যে শো রিসেন্টলি অ্যাডেড অ্যাপস, অর্থাৎ স্টার্ট মেনুতে যদি আমরা রিসেন্টলি কোনো অ্যাপস অ্যাড করে থাকি তাহলে এটা অন করা থাকলে সেই অ্যাপসটি স্টার্ট মেনুতে দেখাবে, আর যদি অফ করা থাকে তাহলে তা দেখাবে না। এরপর দেখতে পাচ্ছেন শো মোস্ট ইউজড অ্যাপস, এই মোস্ট ইউজড অ্যাপস যদি আমি অন করে দেই তাহলে আমার স্টার্ট মেনুতে এই যে দেখতে পাচ্ছেন মোস্ট ইউজড অ্যাপস, অর্থাৎ যে অ্যাপসগুলো আমি বেশি ব্যবহার করি তা আমার স্টার্ট মেনুতে মোস্ট ইউজড হিসেবে দেখাচ্ছে। এবং আমি যদি এই শো মোস্ট ইউজড অ্যাপস অফ করে দেই, এখন যদি আমি স্টার্ট মেনু দেখি দেখতে পাচ্ছেন যে আমার মোস্ট ইউজড অ্যাপসগুলো এখানে আর শো করতেছে না, আমি এই শো মোস্ট ইউজড অ্যাপস অন করে দিলাম। এরপরে আছে শো সাজেশন অকেশনাল ইন স্টার্ট, অর্থাৎ এই শো সাজেশন অকেশনাল স্টার্ট যদি অন করা থাকে তাহলে স্টার্ট মেনুতে আমাদের জন্য যে ধরনের সাজেশনগুলো দরকার তা এখানে কম্পিউটার অটোমেটিক্যালি শো করবে। এরপর দেখতে পাচ্ছেন ইউজ স্টার্ট ফুল স্ক্রিন, অর্থাৎ এই স্টার্ট মেনুটা এখন কিন্তু আমার ফুল স্ক্রিন নাই, অর্থাৎ আমার হাফ স্ক্রিন আছে। এখন আমি যদি স্টার্ট মেনুটা ফুল স্ক্রিন দেখতে চাই তাহলে এই যে ইউজ স্টার্ট ফুল স্ক্রিন, এই যে ইউজ স্টার্ট ফুল স্ক্রিনে ক্লিক করলাম, এখন আপনি আমি যদি স্টার্ট মেনুতে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আমার পুরো স্টার্ট মেনুটা আমার ফুল স্ক্রিনে চলে আসলো। ওকে, আমি সাধারণত আমার স্টার্ট মেনু ফুল স্ক্রিন অফ করে রাখি। এরপরে এখানে আছে শো রিসেন্টলি ওপেন আইটেমস ইন জাম লিস্ট ওয়ান স্টার্ট ওয়ার টাস্ক বার অ্যাড ইন ফাইল এক্সপ্লোর কুইক অ্যাক্সেস, অর্থাৎ এটা যদি অন করা থাকে তাহলে রিসেন্টলি যে ধরনের অ্যাপস আইটেমসগুলো আমরা ওপেন করবো তা হচ্ছে আমাদের জাম লিস্টে থাকবে। এরপরে নিচে আছে চুজ হুইচ ফোল্ডার অ্যাপিয়ার অন স্টার্ট, দেখতে পাচ্ছেন যে আমার এখানে কী কী ফোল্ডার আছে, পিকচার আছে আর আমার কম্পিউটারের নাম আছে সাস অনলাইন স্কুল। এখন এখানে যদি আমি নতুন করে অ্যাপস নিতে চাই, অ্যাপস অ্যাড করতে চাই তাহলে কীভাবে করব, তাহলে আমি এই যে দেখতে পাচ্ছেন যে স্টার্ট মেনু সবার নিচে চুজ হুইচ ফোল্ডার অ্যাপিয়ার ওয়ান স্টার্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস আসবে, এখানে শুরু হয়েছে ফাইল এক্সপ্লোর, ফাইল এক্সপ্লোর আমার অফ করা আছে, আমি অন করে দিলাম। এখন আমি স্টার্ট মেনুতে গিয়ে দেখি দেখতে পাচ্ছি যে আমার ফাইল এক্সপ্লোর অ্যাড হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন সেটিংস, আমার সেটিংস অফ করা আছে, আমি যদি অন করে দিই দেখতে পাচ্ছেন আমার স্টার্ট মেনুতে ঢোকার পরে যে এখানে আমার সেটিংস চলে আসছে। এরপরে আমার আছে ডকুমেন্টস ডাউনলোডস, আমি সাপোজ ডাউনলোডস ক্লিক করে অন করে দিলাম, অন করে দিলে আমার এই স্টার্ট মেনুতে আমার ডাউনলোডস অপশনটি চলে আসলো। এখান থেকে চাইলে আপনারা এই স্টার্ট মেনুতে নতুন করে আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাপস অ্যাড করতে পারবেন, আবার রিমুভ করতেও পারবেন। এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে স্টার্ট মেনু, স্টার্ট মেনুতে আমার এইখানে যে প্লে অ্যান্ড এক্সপ্লোরে যে ফোল্ডারগুলো ফাইলগুলো অ্যাপসগুলো আছে এবং লাইভ অ্যাট এ গ্লান্স এখানে যে অ্যাপসগুলো আছে আমি এখানে কীভাবে অ্যাড করব, এখানে অ্যাড করা খুবই সহজ। যেমন যদি অ্যালাম অ্যান্ড ক্লক নিতে চাই, এই যে আমার অ্যালাম অ্যান্ড ক্লক চলে আসলো,
এরপরে আমি যদি বিজয় 52 নিতে চাই, যে বিজয় 52 টেনে এনে এখানে আমি ছেড়ে দিলাম, বিজয় 52 চলে আসলো। অর্থাৎ আপনারা এখান থেকে মাউসের লেফট বাটনে ক্লিক করে চেপে রেখে যদি টেনে এখানে ছেড়ে দেন, তাহলে আপনারা যা কিছু এখানে নিতে চাইবেন তাই এখানে চলে আসবে। আর যদি এভাবে না নিতে পারেন তাহলে হচ্ছে আপনারা, এই যেমন আমার গুগল ক্রোম এখানে আমি নিতে চাচ্ছি, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং পিন টু স্টার্ট এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার গুগল ক্রোম চলে আসলো। এখন আমি যদি এটা রিমুভ করতে চাই এখান থেকে কীভাবে করব, এই অ্যাপসের উপর রাইট বাটনে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, আনপিন ফ্রম স্টার্ট এখানে আনপিন করে দিবেন, ব্যাস আনপিন করে দিবেন, চলে যাবে। এই শর্ট মেনু কীভাবে পার্সোনালাইজ করতে হয় তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। ভালো থাকবেন সবাই।